हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुदीप स्ट्रीम। आशा करछि तोमरा भालो आछो आर आमिओ खूब भालो आछि। आर एखन बाजे 6:30 आर एखन आमि आमार ब्लगटा शुरू करछि आर एई रान्नाघर थेके आमार ब्लग शुरू करछि। तो सकालबेला तोड़फोड़ शुरू हये गेछे, तो चलो सबगुलो बेचे रेखे दिएछि आर डाल चापानो हये गेछे, एखन काटाकाटि करे রান্না চাপানো হবে। রান্নার কাজ কিছুটা আগিয়ে দিয়ে এখন উপরে আমি চলে এসেছি একটু ঝাড়পাট মুছামুছি করার জন্য। আর ডেইলি তো মুছামুছি হয়, পরিষ্কার তো রাখতেই হবে। আর আমিও একটু মাথায় কালার টালার করে রেখেছি, জানি বাজে লাগছে। আর বাজে লাগলে কি হবে, সুন্দর দেখতে গেলে তো কালার টালার করতে হবে। তাই কালার করে চুলে এখন আমি কাজে নেমে পড়বো। বাকি যে কাজগুলো রয়েছে স্নানের আগে সেগুলো সেরে ফেলবো চটপট, নাহলে ও বেলা হয়ে যাবে, দিনটাও ছোট। তো বেশি দেরি করতে চাইছি না, তো এখন লেগে পড়ি তাড়াতাড়ি ঘর পরিষ্কার জন্য। আমি স্নান করে চলে এসেছি আর মাথা টাথাও ধুয়ে নিয়েছি, বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর সত্যি স্নান করে তো ফ্রেশ লাগে, অনেকে তো এই শীতকালে স্নান করতে চায় না ঠান্ডার জন্য, কিন্তু আমার ঠান্ডা জল খুবই ভালো লাগে। কিন্তু আমার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিলো, মানে সর্দি কাশিতে এমন আমি মানে অবস্থা হয়ে গেছিলো আর কি আর বলবো। ডাক্তারের মানে পরামর্শে আমাকে এখন গরম জলে স্নান করতে হচ্ছে, নাহলে আমার ঠান্ডা জলে এত ভালো লাগে স্নান করতে যে ঠান্ডা জলে তৃপ্তি তাতে আর গরম জলে নেই। তো যে এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন রান্না করে চলে এসেছি আর খেয়ে নেই। অনেকটা হয়ে গেছে, এখন কটা ডেটটা বেজে পেরিয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে, তো এই যে এখন খেয়ে নিই। আর আজকে মেনুতে হয়েছে ভাত আর কচু মাংস দিয়ে একটা তরকারি আর লাউ পোস্ত আর শাক। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখন খেয়ে নিই চটপট। আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন পুষ্পুর রুমে চলে এসেছি। সে এখন কার্টুন দেখছে আর আমি তাকে একটু ডিস্টার্ব করছি, আর ভালো লাগে। আর বাচ্চাদেরকে আদর করতে একটু তাদের সাথে বদমাশি করতে কেন না ভালো লাগে। তো আমি চলে এসেছি আর এই যে বসে আছে কার্টুনে ব্যস্ত, আর আমি তাকে দুষ্টুমি করছি তার সাথে ভালো করছি। তুমি কি করছো বলো তো, তুমি কি করছো, তুমি ভাতু খেয়েছো বলো বলো, ভাতু খেয়েছো? আর সে আমার কি করে দিচ্ছে,
এখন 4:04 বাজে আর অনেকটা বিকেল হয়েছে আর খাওয়া দাওয়া সারা কমপ্লিট সব কাজ হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো বৌদি এখন সে ঘরে বসে বসে মেহেদি লাগাচ্ছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে সে কেমন মেহেদি লাগাচ্ছে আর কে এসছে লাগাতে তো চলো আমার একটা বোন এসছে লাগাতে তো কেমন লাগাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বৌদির হাতে অ্যাপ্লাই হচ্ছে ফার্স্ট তারপরে আমরা পরে লাগাবো তো চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি बोली तो मारो आपसे तंग तो ठीक है वो खूब सुंदर डिजाइन हुई थी तो ये अच्छा শীতের আমেজ শুরু হয়ে গেছে হালকা হালকা ঠান্ডা লাগতেও শুরু করে দিয়েছে আর আমার সোয়েটার আর মাফলার দেখে তো বুঝতেই পারছো খুব না হলেও ঠান্ডা লাগছে মোটামুটি আর আমার যেহেতু ঠান্ডা একটু ধাঁত আছে ঠান্ডা লেগেছিল ভালোভাবেই তো তার জন্য আমি আর কোনো রকম ভাবে সে রিস্ক নিতে চাইছি না তো তার জন্য আমি প্রোটেকশন নিয়েই রাখছি সে গরম হোক আর যাই হোক মানে হালকার মধ্যেও আমি আর কোনো মানে রিস্ক নিতে চাইছি না একবার কষ্ট হলে সত্যিকারের এই সর্দি কাশি যেতে চাই না আর এখন মনে হচ্ছে সামনে তো ডিসেম্বর মাস আর এখন থেকে আমাদের মধ্যে সাজু সাজু রব চলে এসছে কেউ চুল কালার করছে কেউ মেহেদি লাগাচ্ছে কিন্তু আমাদের একটাই হচ্ছে বড়দিন আর সারা মানে বছর পর একটাই মাত্র আমাদের উৎসব যেটাতে আমরা খুব আনন্দ করি আর নভেম্বর মাস ঢুকে গেছে আর খুব একটা বেশি দেরি নয় ডিসেম্বর আসতে আর কি তার মধ্যেই মানে বেশ মনের ভিতরে একটা আনন্দও চলে এসছে আর আনন্দ হবে না কেন অনেক দিন পর এক বছর পর আমাদের এই আনন্দটা আর একটাই মাত্র আমাদের আনন্দ করার দিন সেটা হচ্ছে বড়দিন আর নিচে আমি এখন যাবো তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো চলো এখন রাত্রি 9:10 বাজে আর আমি এখন উঠোনে চলে এসেছি অন্ধকার হলেও বাইরে লাইট জ্বলছে তো মোটামুটি দেখা যাচ্ছে আর বিশেষ কারণে বাইরে এসেছি আমাদের দুটো ফুল ফুটেছে তো এই দুটো ফুলের বিশেষত্ব হচ্ছে এটা বছরে একবার ফুটে আর কিছুক্ষণ সময়ের মধ্যে ফুটে আর সেটা আবার সেটা কুড়ির মতো হয়ে যায় তো এটাকে বলে নিশিপদ্ম বাংলায় আর আমরা বলি এটা স্টার অফ বেথলেহেম যেহেতু আমাদের জিজেস খ্রিস্ট যেহেতু বেথলেহেমে যাবপাত্রে যেমন জড়ানো ছিল সেই রকমই লাগে দেখতে তো এখন বাইরে চলে এসেছি তো তোমাদেরকে সেই নিশিপদ্ম স্টার অফ বেথলেহেম ফুলগুলো দেখাচ্ছি তো দেখে নাও আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আর ফুলের সামনে দেখবে একটা স্টারের মতো এইটা হচ্ছে সেই জিজেস খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিল তখন এই তারা দেখে পণ্ডিতরা এসেছিল তার কাছে যাবপাত্রে জিজেস খ্রিস্টকে যেমন রাখা হয়েছিল সেই রকমই দেখতে তাই আমরা এটাকে স্টার অফ বেথলেহেম বলি আর এই ফুলটা রাত্রেবেলায় হয় আর খুব মিষ্টি যতক্ষণ এটা ফোটে তার গন্ধ খুব সুন্দর স্মেলটা দেয় এখন 8:30 বাজে কালকে তোমাকে দেখালাম তোমাদেরকে যে রাত্রে ফুলগুলো কি সুন্দর ফুটেছিল আর এটা রাতেই ফুটে তো এখন সকাল হয়ে গেছে তো সকালবেলায় দেখাচ্ছি তোমাদেরকে ফুলের অবস্থা কি হয়ে গেছে আর এটা আর ফুটে না ব্যাস ওই একবার কিছুক্ষণ টাইমের জন্য ফুটে ব্যাস আর তারপরে আর ফুটে না তো তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো এই ফুলটা যেটাকে আমরা স্টার অফ বেথলেহেম কেউ আবার নিশিপদ্ম বলে তো এটা কয়েক ঘন্টার জন্য বেশ ফুটে আর তারপরে এই অবস্থা দেখতে পাচ্ছ সেগুলো এখন চিমিয়ে পড়েছে
আর সারা বছর পর এটা এই কয়েক ঘন্টার জন্যই ফোটে, এর বিশেষত্ব এইটাই। আমার ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, তো ভালোবাসা দিয়েছো এত, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আদর জানাই। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর এইরকমই তোমরা আরও ভালো ভালো ভিডিও আমার কাছ থেকে দেখতে পাবে, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো বাই।